উদ্বেগ বোধ করেই আমি আজকে আমাদের সাংবাদিক বন্ধুদের ডেকেছি। একটা খুব ভয়াবহ সংকটের মধ্যে আমাদের পশ্চিমবাংলা নানাবিধ ক্ষেত্রে, অর্থনীতির সহ নানাবিধ ক্ষেত্রে, বিশেষ করে তার মধ্যে আমি আজকে আলোচনা আনতে চাইছি শিক্ষা। অভাবনীয়ভাবে পশ্চিমবাংলায় মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীর সংখ্যা এবার কমেছে 4 লক্ষ, 40% স্টুডেন্ট কমে গেছে পরীক্ষার্থী, 10,98,000 থেকে 6,98,000। এবং এর গুরুত্বটা যদি আমরা বোধ করতে না পারি, রাজ্য সরকার সহ সবাই মিলিয়ে যে সর্বনাশটা বাংলার করছে, এটা ইরিপেয়ারেবল লস, এ ক্ষতি পূরণ করাটা খুব কঠিন। সরকার নানাবিধ কথা বলেছে, কিন্তু সবই অসত্য বলেছে। বলেছে কি একটা বয়সের কারণে ইত্যাদি, অতএব সব জাতি এবারে ভর্তি কমেছে, ভুল। বিহারের মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে, পাশের রাজ্য উড়িষ্যার মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে, ফলে এটা যুক্তি হিসেবে দাঁড়ায় না। যুক্তি হিসেবে দাঁড়ায় না এই কারণে যে এই সমস্ত কিছুর পর ক্লাস 9-এ রেজিস্ট্রেশন যত ছেলে মেয়ে করেছে, পরীক্ষার্থী তার চেয়ে 2 লক্ষ কম। এটা কি ব্যাখ্যা? এটা কোনো ব্যাখ্যা নেই, সরকার কোনো ব্যাখ্যা দিতে পারবে না। তাহলে নেট রেজাল্টটা হচ্ছে আমাদের পরীক্ষার্থী কমে গেল, মাধ্যমিক পরীক্ষার্থী কমে গেল, প্রথম স্কুল লিভিং এক্সামিনেশন প্রায় 40% কমে গেল। এটা ভারতবর্ষে কোথাও কোনো বছর কখনো এটা হয়নি, আমাদের পশ্চিমবাংলায় রেকর্ড। একই সাথে প্রায় 1,700 স্কুল ইতিমধ্যে বন্ধ প্রাইমারি আমরা জানি, তার সঙ্গে সরকার নতুন যে বন্দোবস্ত করেছে, আরো 8,207 স্কুল বন্ধের নোটিশ পেতে চলেছে, 8,207, স্প্রেডিং ওভার অল ডিস্ট্রিক্টস, কোনো একটা দুটো জেলায় নয়। স্কুলগুলোতে শিক্ষক নেই, শিক্ষাকর্মী নেই, ভুয়ো শিক্ষক, পড়াবার মতন যোগ্যতা নেই, স্কুল পরিচালন কমিটিতে কোনো গণতন্ত্র নেই, সবটাই মনোনীত, শিক্ষক শিক্ষানুরাগী তাদের কোনো অধিকার নেই, স্কুল কলেজ এগুলো হয়ে গেছে কার্যত পারলে প্রায় দাপট দেখানোর জায়গা। ফলে ভয়াবহ অবস্থা আমাদের, আমরা টের পাচ্ছি। দেখুন, পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার আসার আগে প্রাইমারি স্কুলের সংখ্যা ছিল 40,000, বামফ্রন্টের পিরিয়ডে সেটা বাড়তে বাড়তে হলো 74,000, এখন সেটা নেমে হচ্ছে 60,000, 40 থেকে বেড়ে 74, 74 থেকে নেমে এসে দাঁড়ালো 60,000। যদি আমরা অ্যালার্ট না হই তাহলে বড্ড বড় বিপদের মধ্যে আমাদের পড়তে হবে। যদি খেয়াল করেন একই রকম ভাবে দেখবেন, 1977 সালে এরাজ্যে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 2,01,000, 2,01,605, সেটা বাড়তে বাড়তে বামামল 11 রেডি হয়ে গেল 12-এর পরীক্ষার্থী, মানে 12 সালের পরীক্ষার্থী, 10,50,125, 6 গুণ বেড়ে গেল, 5 গুণ বেড়ে গেল, সেইটা কমে এবার হয়ে গেল 6,98,000। তাহলে এই যে উঠছে নামছে, তার থেকে ভয় আছে যে শিক্ষার যে অগ্রগতি হার যেটা ছিল পশ্চিমবাংলা, সবাই বলছিলেন, অনেকের মনে হচ্ছিল যে আরো বুঝি ভালো হবে কিছু একটা, কিন্তু দেখা গেল সারা পশ্চিমবাংলা, এবং এটা খুব ভয়াবহ বিপদের ইঙ্গিত বলে আমার মনে হয়। আমরা দেখি তাহলে দেখব যে 4 লক্ষ শিক্ষার্থী আমাদের পরীক্ষার্থী এবছর 2023-এর মাধ্যমিকে কমে গেছে, 10,98,000 থেকে 6,98,000 নেমে এসছে। বন্ধ স্কুলের সংখ্যা যা বন্ধ হতে যাচ্ছে, 30-এর কম ছাত্র বলে নাকি বন্ধ হবে, 8,207, প্রাইমারি 6,845, আপার প্রাইমারি 1,362, এবং যারা স্কুলে পড়াবেন, আমি যদি উদয়ন পণ্ডিত বলি, উদয়ন পণ্ডিতের সংখ্যা ক্রমশ কমছে, 3.5 লক্ষ আমাদের শিক্ষক শিক্ষাকর্মী পদ বাংলায় শূন্য, প্রাইমারিতে শূন্য পদ 1.5 লক্ষের বেশি, 1.5 লক্ষের বেশি। আমি এরপরে দেখাবো যে একের সঙ্গে 30, এই যে শিক্ষক ছাত্র সম্পর্ক থাকার কথা, সেইটা এখন হয়ে গেছে 1:73, ভয়াবহ অবস্থা। ফলে অর্ধেকের বেশি যা থাকার কথা, তার চেয়ে মানে অর্ধেকের কম এখন শিক্ষকের সংখ্যা, ফলে শিক্ষাকে কোনো গুরুত্ব দেওয়া হচ্ছে না। 8,207টা স্কুল, আমি বলছিলাম স্প্রেডিং ওভার অল ডিস্ট্রিক্টস, এটা এরকমটা নয় যে শুধুমাত্র
বক্সা, শুধুমাত্র সুন্দরবন না, এটা বক্সা, সুন্দরবন, বক্সার ওই বেল্ট, সুন্দরবন, জঙ্গলমহল, সেখানেই বেশি দেখবেন, সবচেয়ে বেশি বাঁকুড়াতে, সেকেন্ড হাইয়েস্ট পুরুলিয়া, থার্ড হাইয়েস্ট দার্জিলিং, ফোর্থ হাইয়েস্ট পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহলের দিকটা, ফিফথ উত্তর দক্ষিণ সুন্দরবনের এলাকা। ফলে যে জায়গাগুলো বিশেষভাবে গড়ে তোলাটা জরুরি ছিল সেই জায়গাগুলোকে বিশেষভাবে অবহেলা করা হচ্ছে। গত ১১ বছরের এইটা স্পেশাল ফিচার, জঙ্গলমহল হাসছে না পাহাড় লাফাচ্ছে আমি জানি না, কিন্তু স্পেশাল ফিচারটা দেখলেই বোঝা যাচ্ছে যে পরিস্থিতি খুব ভয়াবহ। এবং এই যে স্কুলগুলো বন্ধ করা হচ্ছে, বলা হচ্ছে এদের ৩০-এর চাইতে কম ছাত্রছাত্রী ছিল না, তো ২০০-২৫০ ছাত্রছাত্রী ছিল, থাকার কথাও ৩০০ করে এই স্কুলগুলোয় ছাত্র থাকলে থাকা উচিত ২৪,৬২,০০০, এখন ছাত্রছাত্রীর সংখ্যা কমে গেছে ২,৪০,০০০ চাইতে কম। ফলে স্ট্রেট এই চত্বরেই প্রায় ২০-২২,০০০ ছাত্রছাত্রী এই কবছরের মধ্যে কার্যত কমে গেল ছাত্রছাত্রী। আমি একটু আগে বলছিলাম, যাই মনে করুন যে যেখানে পশ্চিমবাংলায় ছাত্র শিক্ষক রেশিও ২০০৮ সালে সরকারি তথ্য ১:৩৫, সেটা এখন নেমে এসছে ১:৭৩, মানে ২০২১ সালে, এখন সেটা হয়তো আরো খারাপ হয়েছে, ২০২৩-এর ফিগারটা আমার কাছে এখনো পর্যন্ত নেই। এবারে আপনি আসুন বছর ভিত্তিক বাংলায় প্রাইমারি স্কুল এবং প্রাইমারি স্কুল শিক্ষকের সংখ্যা ৪০,০০০, সেটা বাড়তে বাড়তে হলো ৭৪,০০০ ২০১২ সালে, তারপর আবার ডাউনওয়ার্ড কার্ভ ৬০,৮৫৪। সিমিলারলি শিক্ষক ১,২৬ ছিল ৭৬-৭৭ সালে, যেটা বাড়তে বাড়তে হলো ১,৭৮,০০০, সেটা আবার নামতে নামতে ১,৬৪,০০০ এসছে। এর মধ্যে এই বিশেষ করে এই টেট বলে যে ৪০-৪২,০০০, তার মধ্যে কজন কি বাতিল হবে না বাতিল হবে, অন্তত ৮০,০০০ দুর্নীতিগ্রস্ত, আমি সেই সংখ্যার মধ্যে এখানে গেলাম না, কিন্তু ভয়াবহ চেহারাটা, যেটা বাড়ছে না বরঞ্চ উল্টে কমছে। এবার একই রকম ভাবে দেখুন মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা, আমি আপনাদের চার্ট দিয়ে দিতে পারি, ৭৭ সাল, সেখান থেকে ৮৩-৮৮ করতে করতে ২০১২ পর্যন্ত একটা কন্টিনিউয়াস আপওয়ার্ড কার্ভ রেড। তার সঙ্গে সঙ্গে ছাত্র সংখ্যা, ছাত্রছাত্রী মিলিয়ে হবে পার্সেন্টেজের বিবেচনায়, সেটাও ক্রমশ বাড়ছে নীল গ্রাফটা, ছাত্র চাইতে ছাত্রী কম ছিল, ৭৭ সালে দেখবেন অনেক কম ছিল, এই ফিগারটা চলতে চলতে ২০১০ সালে ছাত্র ছাত্রী সমান, ছাত্রী অথবা স্ত্রী শিক্ষা, তার গুরুত্বটা গোটা সমাজের শিক্ষার জন্য কিরকম জরুরি আমরা জানি, সেইটা দি লেফট ফ্রন্ট কুড অ্যাচিভ ৭৭-এর এই গ্যাপ, সেই গ্যাপটাকে পূরণ করতে করতে ২০১০ সালে একই রকম জায়গাতে পারলে প্রায় নিয়ে আসলো। এই সময়তে আপওয়ার্ড কার্ভ না হয়ে, পরেরটা স্লাইডে চলে আসো, আপওয়ার্ড কার্ভ না হয়ে ২০১২-এর পর থেকে, এখানে ১৫ ফিগার দেখানো আছে পরীক্ষার্থী মাধ্যমিক, এটা কমতে কমতে ২০২৩-এ অনেক তলায় নেমে এসেছে, আমি একটু আগে বলছিলাম ৪,০০০ কমে গেছে। এবার একই রকম ভাবে ছাত্র এবং ছাত্রী, এটা আমরা জানি যে ছাত্রদের ড্রপ আউটটা নানান কারণে বেশি হচ্ছে, আমি সে কথা পরে আসব, তা সত্ত্বেও ছাত্রীদের সেই কারণটা অতটা সাধারণভাবে সত্য হওয়ার কথা না, ছাত্রীদেরটাও কমছে। তাহলে কন্যাশ্রী করে কি দাঁড়ালো? কন্যাশ্রীর ফিগারটা যদি দেখেন, জুমলা ২০১৮ সালে পরীক্ষার্থী ৬,২১,১৭১ জন ছাত্রী পরীক্ষার্থী, ১৯-এ ৬,০০৩,৩১১, ২০২০-তে ৫,৭৬,০০০, শিক্ষামন্ত্রী তো উত্তর দেবেন, কন্যাশ্রী বলে তো বায়ার গরম করা হয়েছে, আমরা অনেকবার বলেছিলাম ইনসেন্টিভ ফর গার্ল চাইল্ড, সেই স্কিমটা বদলে মোড়ক বদলে দিল কন্যাশ্রী, দারুণ হলো, আন্তর্জাতিক বোঝা গেল, রেজাল্টটা কি দাঁড়াচ্ছে? ২০২০-এর ৫,৭৬ নেমে হলো ৫,১০, এবার হলো ৩,৫৬, উত্তর কি, কোথায় গেল এই ছাত্রীরা? সরকার তথ্য নানাবিধভাবে গোপন করে, কিন্তু গোপন করার পরেও যেটা গোপন করতে পারছে না সেই ফিগারটা হচ্ছে এই,
কার্যত কন্যাশ্রীর জুমলাটা এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে। যারা বুঝতে পারছেন, নিশ্চয়ই কেউ কেউ কম বুঝছেন না, তারা এটা খেয়াল করতে পারবেন। এবারে আমাদের যে ড্রপ আউট, আমি একটা ফিগার দিয়েছি, চার্ট দিয়েছি, প্রায় 400 ছাত্রছাত্রীর মধ্যে একটা সার্ভে আমরা করিয়েছি, প্রায় 400 ছাত্রছাত্রী, মূলত উত্তর চব্বিশ পরগনাতে বেশি, বাকি কোনো কোনো জেলাতে, কিছুটা নদীয়ায়, কিছুটা উত্তরবঙ্গে, কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনা ইত্যাদি ইত্যাদি, বেশ কতগুলো স্কুল। সেখানকার যারা ড্রপ আউট, কারা ড্রপ আউট, ক্লাস ফাইভে কত পড়ত, ক্লাস নাইনে রেজিস্ট্রেশন কত করলো, ক্লাস টেনের পরীক্ষা কত দিল, এবং এটা গ্রাম শহর মিলিয়েই এই ফিগারটা করা আছে। আমি জানি এটা একটু বড় করার স্কোপ আছে কিনা, তারা ওরা ভালো করে দেখতে পারবে, বড্ড ছোট ছাপা হয়েছে, আমার কাছে পুরো ফিগারটাই আছে। তাতে দেখুন স্কুলের ছাত্র, এই ফিগারটা থাকলে ভালো হতো, স্পষ্ট পড়া যাচ্ছে, নিচেগুলো পড়া যাচ্ছে, 53 জন ক্লাস ফাইভে ভর্তি হয়েছে 2017 সালে ভর্তি, তারা 2021 সালে নাইনের রেজিস্ট্রেশন করলো 75 জন, নানাবিধ কারণে রেজিস্ট্রেশনটা বাড়ে, আমরা জানি ওই অন্যান্য ব্যাচের ড্রপ আউট ইত্যাদি করতে করতে নাইনে এসে হাজির হয়, ও এতো বেড়েই গেছে। দেখবেন কালনার স্কুল 91, সেখান থেকে নাইনের রেজিস্ট্রেশন 82, তাহলে কমলো কত, 10% কমে গেল, মাধ্যমিক হয়ে গেল 48, তাহলে মোট কমলো কত, 47%। আমি চার্ট দরকার আপনাদের দিয়ে দেবো। এইরকম ভাবে পরপর এই সমস্ত স্কুলগুলো করে দেখানো আছে যে ক্লাস 5-9, এখানে 23টা স্কুলের হিসেব দেওয়া আছে, 5-9 22% রেজিস্ট্রেশনের আগেই স্কুল ড্রপ আউট, ফাইভে এতজন ভর্তি হলেন, হয় 6, 9, 7, 9, 8, 9 এসে রেজিস্ট্রেশনে ড্রপ আউট হয়ে গেল 22%, এবং ড্রপ আউট হওয়ার পরে আবার পরীক্ষা দিল না, সেটা করলে দেখা যাচ্ছে ফ্রম 5-2 মাধ্যমিক পরীক্ষা ড্রপ আউটের পরিমাণ 42.32, অভাবনীয়, ভয়াবহ চেহারা, আমি বলছি ভয়াবহ চেহারা। এবারে কারণ যদি আমরা খুঁজি তাহলে আমরা কারণ অনেক কিছু পাবো, এক দুই করে যদি কারণ দেখেন, এইখানটাতে খোঁজ করতে গিয়ে দেখা যাচ্ছে, মানে একটা তো ঠিক আছে, জুনিয়র স্কুল ইত্যাদি ইত্যাদি কমিয়ে দেওয়া হলো, শিক্ষার ক্ষেত্রে আগ্রহ কম দেখানো হলো, এসব আমরা বুঝতে পারছি, কিন্তু এই যে সার্ভে 400 ছেলে মেয়ের মধ্যে করা হয়েছে, আমরা চাইব সরকার, সরকারি দপ্তর, গবেষকরাই গবেষকরা বার করুন, ভবিষ্যৎ প্রজন্ম বাংলার ধ্বংস হবে, এটা হতে পারে না, মেনে নেওয়া যায় না, দেখা যাচ্ছে। এবং এই ড্রপ আউট বা ইত্যাদি এটা এত ভয়াবহ, আপনি জানেন হয়তো, আমি ইতিমধ্যে প্রফেসর অমর্ত সেনের কাছে গিয়েছিলাম, ওনাকেও আমি বলেছি প্রতিজি ট্রাস্ট বা ইত্যাদি সব মিলে সার্ভে করা উচিত। আমি আপনাদের মারফতও বলবো, যে কোনো সংস্থা সার্ভে করে বার করুক যে আমাদের রোগটা কোথায়, পশ্চিমবাংলার রোগটা কত গভীরে ঢুকে গেল গত 10-12 বছরে, এ শুধু দুটো কেস কাভারির ব্যাপার কেবলমাত্র না, কে ভোট দুটো বেশি পেলেন কম পেলেন ব্যাপার না, এন্টায়ার জেনারেশন তাকে ধ্বংস করা হচ্ছে, সেটা একেবারে পরিষ্কার। এবং এই যে 400 ছেলে মেয়ের মধ্যে আমরা যে সার্ভেটা করেছি, মূলত আমাদের ছাত্র বন্ধুরা করেছেন, তাতে দেখা যাচ্ছে ফর ইকোনমিক রিজন কম বেশি 70%, প্রান্তিক পরিবারের ছেলেমেয়েরা লেখাপড়া করার সুযোগ পাচ্ছে না, এর একটা বড় অংশ মাইগ্রান্ট লেবার, বাবা চলে গেছিলেন কাজ করতে, এখন স্ত্রী ছেলে তাকে নিয়ে চলে গেছেন, স্কুলে এসেছিল ক্লাস 6 পর্যন্ত, তারপর 7-এ নেই, 8-এ নেই, কোথায় চলে গেছে, ভিন রাজ্যে, এখানে আছে কিন্তু অন্য কাজে চলে গেছে, স্কুলে আসার সময় পায় না, সেখানে কিছু খুচকাজ করে যদি সংসারটাকে প্রতিপালন করা যায়, খরচ ভয়ঙ্কর বেড়ে গেছে অথচ উপার্জন নেই, সারা ভারতবর্ষে এটা হয়তো সত্য কিন্তু পশ্চিমবাংলাতে চেহারাটা ভয়াবহ, এবং সেইখানে অন্যান্য নানান কাজে গেছে। নদিয়াতে পাচ্ছি স্কুলের দুজন ছেলে স্কুল করার খুব আগ্রহ, একটা দুটো তিনটে পিরিয়ড করার পর চলে যায়, কি ব্যাপার, কীর্তনের দলে গান গাইতে হবে, হয়তো 3 ঘন্টা দূরে যাবে, সারা রাত গান ঠান করে পরের দিন সারা স্কুলে হাজির হতে পারলো না, তো ড্রপ আউট মুখে দাঁড়িয়ে গেল, টুকরো কাজ করছে, খুচরো কাজ করছে, বাড়ির বাগান শুধু না, এখানে ওখানে সেখানে অল্প স্বল্প যা পাওয়া যায় তাতে সংসার চালানো যায়, মাইগ্রান্ট হয়নি কিন্তু শিশু শ্রমিক, এই সংখ্যাটা ক্রমশ বাড়ছে, এই ফিগারটা প্রায় 70%, কম বেশি বাকি 30% আমরা পাচ্ছি অ্যাপ্যাথি টুয়ার্ডস এডুকেশন, কেন, নানাবিধ কারণ আছে,
এক একজন এক এক রকম কারণ বলছেন। এক শিক্ষা পরিকাঠামো ধ্বংস হয়ে গেছে, স্কুল আছে মাস্টারমশাই নেই, মাস্টারমশাই আছে আসে না, মাস্টারমশাই আছে খারিজ হয়ে গেছে, মানে ভুয়ো বলে এমনিতে আসছিল না আর এখন হয়তো কেউ কেউ খারিজ হয়ে গেছে। দুই, কি হবে লেখাপড়া শিখে, ভবিষ্যৎটা কি? সরকার একটা এত দুর্ভাগ্যজনক চেহারা মানুষের সামনে হাজির করেছে, আগ্রহটা হারিয়ে ফেলছে, শিক্ষায় যে অ্যাট্রাকশন ছিল সে অ্যাট্রাকশনটা কমে যাচ্ছে, কোনো কাজের সুযোগ নেই, ফলে পাশ করেও কোনো কাজ পাবো না, যখন পারলে প্রায় যা পারি এখন থেকে শুরু করি। চার, টিচার্সদের নন একাডেমিক এনগেজমেন্টটা বেশি, সাইকেলে লিক হয়েছে কিনা গোনো, মাঠঘাট ভেঙে গেছে কিনা দেখো, কাগজ জোড়াও, ইত্যাদি ইত্যাদি। শিক্ষাদানের চাইতে শিক্ষাদানের বাইরের কাজে সরকার মাস্টারমশাইদেরকে নিয়োজিত করছে, মাস্টারমশাই একটা নোবেল প্রফেশন, তাদের যে শিক্ষার কাজে ব্যবহার করতে হবে ভবিষ্যৎ গড়ার জন্য, সরকারের সে ব্যাপারে আগ্রহ প্রায় নেই। এবং শিক্ষা পরিচালন তার যারা কমিটি ডেমোক্রেটিক গার্জিয়ানস, শিক্ষানুরাগী এখন কোনো কারবার নেই, শিক্ষানুরাগেরও স্কুলে যুক্ত নয়, গার্জিয়ানসদের নির্বাচনে কোনো গল্প নেই। এখন সরকার ঠিক করে দিচ্ছে তৃণমূলের কোন নেতাকে কোন স্কুলের কমিটিতে নেওয়া হবে, তার কথাতে মাস্টারমশাইকে চলতে হবে এবং তার কথাতে সবাইকে চলতে হবে, ফলে অভিভাবক এবং বাকিরা তারাও ইন্টারেস্ট ক্রমশ ক্রমশ মানে আগের চাইতে হারিয়ে ফেলছেন, এবং ছেলেমেয়েরাও বুঝতে পারছে এই রকম একটা ভয়াবহ জায়গাতে এসে দাঁড়িয়েছে, এটা খুব বিপজ্জনক হচ্ছে। এবং তিন, কন্যাশ্রী, একটা স্কুলের সাতজন ড্রপ আউট খোঁজ করতে গিয়ে আমাদের ছেলেমেয়েরা সাতজন ছাত্রী বিয়ে করে চলে গেল, মুখ্যমন্ত্রীর কন্যাশ্রীর ভাষণ কোথায় যাচ্ছে আমি জানি না, কন্যাশ্রীর সঙ্গে রূপশ্রী যোগ করে আরো বেশি ছেলে মেয়েদের পড়াশোন থেকে অন্য জাতে সরিয়ে দিচ্ছে কিনা আমি তাও বলতে পারবো না। কে স্টাডি করবে, কে স্টাডি করবে? ফলে আমাদের রাজ্যে সরকার যেভাবে যাচ্ছে বা চলছে সেটা খুবই খারাপ হচ্ছে। শিক্ষায় যেটা বরাবর হতো, শিক্ষা দপ্তরের দায়িত্ব ছিল, শিক্ষা নুরাগীদের দায়িত্ব ছিল, আগে একসময় মাস্টারমশাইয়ের দায়িত্ব পালন করতেন, এই সমস্ত লাগিয়ে যাতে কেন স্কুল থেকে চলে গেল খোঁজ নিয়ে তাকে স্কুলে নিয়ে আসাটাই সরকারের একটা কাজ, এবং এই করেই কিন্তু গোটা সুন্দরবন এখন শিক্ষিত, গোটা জঙ্গলমহল একটা বড় অংশ দারুণ শিক্ষিত, খোঁজ করুন উত্তরবঙ্গ সহ সেই জায়গাগুলোতে ন্যাচারাল অবস্টাকল তো আছেই, নদী পেরোতে হয়, ওই করতে হয়, সেই করতে হয়, ইত্যাদি ইত্যাদি। উৎসাহ নিয়ে যেখানে স্কুলে পড়ানো হতো, আমি আপনাদের রেফারেন্স দিতে পারি, সাগর, পাথর, গোসাবা, খোঁজ নিন হিঙ্গলগঞ্জ, শিক্ষায় অনেক এগিয়ে, এটাই তো ছিল। আর এখন কি দাঁড়াচ্ছে ওই ফিগার দেখলে বুঝতে পারছেন, বাবা স্কুলে ছাত্র কম, বন্ধ করে দাও, ঝাঁপ বন্ধ করে দাও। তাহলে ঝাঁপ খোলা রেখে মাস্টারমশাই দিয়ে ছাত্রদের ইন্টারেস্টেড করানোর যে রাষ্ট্রীয় দায়িত্ব, যে ওয়েলফেয়ার গভর্নমেন্টের কাজ, যে ডেমোক্রেটিক গভর্নমেন্টের কাজ, সেই কাজ থেকে আমাদের সরকার সরে যাচ্ছে, মনে করছে ছেলে যদি কমে যায় তাহলে ভালোই হলো, ওই ছেলে মেয়েদের কোনো যাতে বেসরকারিকরণে পাঠিয়ে দিয়ে পারলে বেসরকারি ব্যবসা হোক আর স্কুলের জায়গাটাকে প্রমোটারের হাতে তুলে দাও। ইতিমধ্যে দেখবেন সরকার একটা সিদ্ধান্ত করেছে যে লিজ হোল্ডকে ফ্রি হোল্ড করে দেওয়া যাবে, যে অ্যাঙ্গেলে তাহলে স্কুলের জমিকে বাইরে দিয়ে দেওয়া যাবে, প্রমোটার চক্র এবং ইত্যাদি তাদের সাহায্য করাতে সরকারের আগ্রহ, ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলায় সরকারের কোনো আগ্রহ নেই। এবং এটা আগামী যেমন দিল্লিতে বিজেপিওয়ালারা করতে চাইছে, কয়েক বছরের মধ্যে বেসরকারিকরণের মনোভাব বাড়ানো, এবং সেটা হবে খুব বিপজ্জনক। বিশেষ করে আমি আবারও বলছি, বক্সার এলাকা, জঙ্গলমহলের এলাকা, সুন্দরবনের এলাকা, এগুলোর থেকে বাকি জায়গাতেও তো বটেই, এগুলোতে বেশি শিক্ষাকে বাতিল করে দেওয়া হবে, বঞ্চিত করা হবে, এটা কখনো চলতে পারে না। আমার আজকে বলার মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমি তো 400 ছেলে মেয়ের মধ্যে ছাত্রদের দিয়ে সার্ভে করাতে পেরেছি, দ্যাট ইজ নট এনাফ, গবেষণা হোক, সরকার উদ্যোগ নিক, ট্রাস্টগুলো উদ্যোগ নিক, প্রতিটি ট্রাস্টের মতন বিশ্বাসযোগ্য অনেক সংগঠন আছে তারা উদ্যোগ নিক, বিশ্ববিদ্যালয়গুলো উদ্যোগ নিক, কিন্তু বাংলা এবং বাংলার ভবিষ্যৎ শিক্ষা
যেভাবে 77 থেকে ক্রমশ অগ্রগতির দিকে এগোচ্ছিল তাকে ধ্বংসের এই প্রচেষ্টাকে ঠেকাতে না পারলে আসলে ক্যাজুয়ালটি হবে বাংলার। সেই কারণে এই ভয়াবহ উদ্বেগ মনে করেই, এটা শুধুমাত্র ছাত্রদের ব্যাপার না, শুধুমাত্র মাস্টারমশাইদের ব্যাপার না, অ্যাজ এ হোল সোসাইটির ব্যাপার, আমি সমগ্র পশ্চিমবাংলার অভিভাবকদের কাছেও আবেদন করব যে আমাদের সবাইকে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার জন্য দায়িত্ব নিতে হবে। এই কথাটা বলার জন্য আমি আপনাদের আজকে ডেকেছিলাম। এটা যে অশোকনগর, হ্যাঁ স্কুলের নামও দিয়ে দেবো, ওটা হচ্ছে নদিয়া ওই কীর্তন, আমি স্কুলের নাম দিয়ে দিতে পারবো, আমার কাছে সবই আছে। যদি কারণ এই সংক্রান্ত প্রশ্ন থেকে আগে করে নিন, তারপর অন্য কথাই যান। এই সংক্রান্ত কিছু আছে কারুর? হ্যাঁ না থাকলে পাল্টা যাও। কৌস্তভ বাগচি পরিচিত ছেলে, আইনজীবী, কংগ্রেসের মুখপাত্র বটে, তাকে কাল মাঝরাতে যেভাবে পুলিশ গ্রেপ্তার করেছে তা নক্কারজনক, তা হিংস্র, হামলাবাজি করা হয়েছে এবং বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়েছে। সবাই দেখে বুঝতে পারবেন, 11টার পরে কলকাতা পুলিশের কোন একটি থানায় কেউ একজন অভিযোগ করলেন যে তার বড় খারাপ লেগেছে কৌস্তভ বাগচির কথায়। অতএব রাত্রি 2:30টার সময় কৌস্তভ বাগচি অ্যারেস্টেড হয়ে গেল। গল্পটা কি এই নাকি কৌস্তভ বাগচিকে অ্যারেস্ট করা হবে ঠিক করে সরকারিভাবে পুলিশ মন্ত্রীর নির্দেশে ঠিক করে, এটা কাউকে জোগাড় কর, একটা কিছু কাগজ টাগজ লিখে দিক, একটা কাগজ লেখাবার জন্য কাউকে নিয়ে এসে লাগানো হয়েছে, এই সন্দেহটা লোকের মধ্যে আছে। এবং কোনো সন্দেহ নেই যেটা ভয়ঙ্কর বেআইনি, ঠিক যেমন পবন খেড়া, নরেন্দ্র মোদীর পছন্দ হয়নি তার কথা, অর্থাৎ প্লেন থেকে নামিয়ে গ্রেপ্তার, ঠিক তেমন করে মমতা ব্যানার্জির পছন্দ হয়নি তার কথা, অতএব বাড়িতে গিয়ে মাঝরাতে গ্রেপ্তার। আমি বলছি মাথা খারাপ হয়ে গেছে, এটা মাথা খারাপের লক্ষণ। একে নওশাদ সিদ্দিকী জামিন পেয়ে গেল, দুই অনুব্রতকে শেষমেশ যেতে হচ্ছে তিহার জেলে, তিন সাগর দিকে হেরে গেল, ফলে মাথা খারাপ হওয়ার লক্ষণ বলতে যা বোঝায়, মাথা খারাপের লক্ষণের জন্য কৌস্তভ বাগচিকে গ্রেপ্তার করা হয়েছে, এটা একটা লক্ষণ। কেন বলছি আমি, দীপক ঘোষের বই, আরে ওর তো কিছু বলেনি, দীপক ঘোষের বই দেখে একটা অংশ পড়ে দিয়েছে, ওর তো একটা বই ছাপানো। আপনাদের মনে থাকতে পারে আমি বিধানসভায় একবার জিজ্ঞাসা করেছিলাম যে দীপক ঘোষের একটা বই দেখছি খুব পপুলার হয়েছে, মুখ্যমন্ত্রী আপনি কি সে বিষয়ে কোনো আইনি পদক্ষেপ নিয়েছেন? উনি উত্তর দেননি, কিন্তু আপনারা অনেকে বিধানসভায় থাকেন থাকতেন, উনি কোনো উত্তর দেননি। তাহলে একটা বই ছাপা রয়েছে, একটা বই বিক্রি হয়েছে, হয়তো কম বিক্রি হয়েছে, হতে পারে নানাবিধ কার্যকারণ করে কম বিক্রি হতে হয়েছে, সেই বইয়ের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী একটা কেস করেননি, কোনো অভিযোগ করেননি, পশ্চিমবাংলা বইটা নিষিদ্ধ নয়, তাহলে সেই বইটা পড়ার জন্য কেউ কি গ্রেপ্তার হতে পারে? বরং এটা পশ্চিমবাংলার মানুষকে উনি প্রভোক করলেন যে কোথায় দেখি তো দীপক ঘোষের বই, দীপক ঘোষের বই পড়ে কুকীর্তি যা তা আরো ফাঁস হওয়া যা বাকি ছিল সেটা বাকি ফাঁস হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মুখ্যমন্ত্রী আমি তাকে বলবো যে আপনি যা করছেন এটা স্বৈরাচারী পদক্ষেপ, তার চাইতে বেশি কিছু না। আমার লাস্ট কথা, মাথা খারাপ হলে যা হয় পশ্চিমবাংলায় সেই লক্ষণ দেখা যাচ্ছে। আবার তৃণমূলের মুখপাত্রটা কে আমি জানি না, অনেক মুখপাত্র আছে, তৃণমূলের কোন মুখপাত্র কি বলেছেন আমি জানি না, এটা যে কেউ বলবে যে কৌস্তভ বাগচিকে অ্যারেস্ট করার মধ্য দিয়ে কৌস্তভ বাগচির কোনো ক্ষতি হয়নি, পশ্চিমবাংলায় বিরোধী আন্দোলনের কোনো ক্ষতি হয়নি, বরং সরকার বেইজ্জত হলো। রাজনৈতিক মোকাবিলার পরিবর্তে যদি কখনো সরকার মনে করে আমার হাতে পুলিশ আছে, মিলিটারি আছে, আমি খুশি মতন যাকে তাকে যেমন তেমন ধরে নিয়ে আসবো, তাহলে বুঝতে হবে যে মমতা ব্যানার্জির পথ কোনোভাবেই নরেন্দ্র মোদীর পথের চাইতে যে আলাদা নয়, আমরা যে কথাটা বলছিলাম সেটাই স্পষ্ট হচ্ছে। নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করে সরকার যেমন
বুঝিয়ে দিয়েছে যে বিরোধীদের সে সহ্য করতে রাজি না, ঠিক তেমন করেই কৌস্তবের ক্ষেত্রেও একই জিনিস বুঝিয়ে দিয়েছে। এর আগেও হয়েছে, এর আগেও হয়েছে, আমাদের লোকেরা বহুবার আক্রান্ত হয়েছেন, গ্রেপ্তার হয়েছেন, হালামলের মধ্যে মীনাক্ষী গ্রেপ্তার হয়েছে, বেআইনিভাবে আবাসকে গ্রেপ্তার করা হয়েছে, কদিন আগে নওশাদকে গ্রেপ্তার করা হয়েছে, আজকে কৌস্তবকে গ্রেপ্তার করা হলো। যদি মনে করে থাকে যে পশ্চিমবাংলাটাকে জেলখানা বানাবে মুখ্যমন্ত্রীকে আমি বলছি চ্যালেঞ্জ দিচ্ছি, আপনি চেষ্টা করে দেখুন, অত সহজ না। এক সাগর দিঘি না কি বলে, সাগর দিঘি হেরে যেতেই এক হারাতেই হয়ে গেল, এখন অনেক বাকি আছে মাননীয়া, অনেক বাকি আছে, অপেক্ষায় থাকুন। প্রথম আক্রমণটা করেছিলেন মুখ্যমন্ত্রী অজিত চৌধুরী, তার বিরুদ্ধে অনেকগুলো মন্তব্য করেছিলেন, পরবর্তী ক্ষেত্রে পরের দিন বসত, প্রথমটার ক্ষেত্রে কোনো ঘটনা ঘটলো না, পরেরটার ক্ষেত্রে হলো, কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রী সরকারি সাংবাদিক সম্মেলন, চিফ সেক্রেটারি বসে আছে, ভাই চিফ সেক্রেটারি আপনি যান, চিফ সেক্রেটারি চলে গেলেন সরকারি সম্মেলনেই, মুখ্যমন্ত্রী বসে থাকলেন, সেইখানে মুখ্যমন্ত্রী রাজনৈতিক কথা বলেছেন, বিষদগার করেছেন, হিংসার কথা বলেছেন, এবং এমন কথা বলেছেন যেগুলো কখনো রাজনীতিতে হয় না। উনি কি বললেন আমার জানা আছে সব, অধীর চৌধুরী, তার মেয়ে, তার অমুক, তার তমুক, ইত্যাদি ইত্যাদি, এটা তো আর কখনো আমাদের তো এই কালচার নেই, সবাই জানে তো মুখ্যমন্ত্রী বাড়িতে কি হয়েছিল, কেউ জানে না, সবাই জানে তো। তদন্ত জ্যোতি বসু মুখ্যমন্ত্রী কোনদিন বলেছে নাকি যে আপনার বাড়িতে কি হয়েছে আমরা জানি, এই কি করে কি করতে হয় ঠেকিয়ে দিচ্ছি, কোনদিন বলেনি তো, বুদ্ধদেব ভট্টাচার্য বলেনি, জ্যোতি বোস বলেনি, কেউ বলেনি, এটা বলে না, বলার কথা না, মুখ্যমন্ত্রী ইনিশিয়েট করেছেন, তিনি প্রথম ব্যক্তিগত কুৎসামূলক আক্রমণ করেছেন, যদি পরেরটা কুৎসামূলক আক্রমণ বলে উনি মনে করেন, যেটা নয়, পরেরটা কুৎসামূলক নয়, পরেরটা একটা বই দেখে পড়া, তাহলে পরেরটা অ্যারেস্ট না হলো বরঞ্চ পুলিশের উচিত ছিল, যদি পরের কেস করে থাকে প্রথমটাতে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুমোটো কেস করা। দেখুন আপনি ফারাকটা এখানে বুঝবেন, নওশাদ সিদ্দিকি জামিন পাওয়ার পর তিন দিন লাগলো কাগজ জোগাড় করে তাকে ছাড়তে, অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হবে সেই কারণে তিন দিন সময় লাগলো গ্রেপ্তারের পরেও তাকে এখনো পর্যন্ত তিহার জেলে নিয়ে যেতে। লক্ষণটা কি? লক্ষণটা হচ্ছে আমার পক্ষে থাকলে আটকাবো অপ্রয়োজনীয়ভাবে, অন্যায়ভাবে, আমার বিরুদ্ধে থাকলে ফাঁসাবো অন্যায়ভাবে, অপ্রয়োজনীয়ভাবে, জবরদস্তি করে। এই সরকারের দুটো মুখ এখানে স্পষ্ট হয়ে গেল। বীরভূমের একজন স্থানীয় তৃণমূল নেতা, তার বাড়িতে বিস্ফোরণ, পঞ্চায়েতের আগে যে বোমা বিস্ফোরণের ঘটনা, কত আতঙ্ক বাড়ছে। তৃণমূলের নেতা হবে, বিস্ফোরণ করবে না, ওর দাম বেড়ে গেছে, মুখ্যমন্ত্রীর লিস্টে ওর নাম উপরে উঠে চলে যাবে, মুখ্যমন্ত্রীর লিস্টে তার নাম থাকে না যার শব্দ নেই অথবা যার গন্ধ নেই, যার গন্ধ দুর্গন্ধ হয় তার দাম বেড়ে যায়, আর যার শব্দ এই রকম সশব্দ বোমা বা ইত্যাদি আতঙ্কের হয় তার দাম মুখ্যমন্ত্রীর কাছে বেড়ে যায়। ওই লিস্টটা এখন ওই মুখ্যমন্ত্রী পেয়েছেন কিনা জানি না, তাহলে ওকে দলের রাজ্যের সহসভাপতি করে দেবেন। অনুব্রত মণ্ডল তো বলার কিছু নেই, অনুব্রত মণ্ডল বীর এবং বাঘ, বাঘ হিসেবে তার খাঁচায় থাকা উচিত, এই খাঁচার চাইতে ওই খাঁচাটা ভালো বলছে সবাই, তিহারের খাঁচাটা আর একটু ভালো খাঁচা, সেটা তো আগ্রহ করে যাওয়াটাই উচিত ছিল, তিহারের খাঁচায় না থাকলে আর কোথায় থাকবেন, অন্য কোনো খাঁচায় চেষ্টা করে দেখতে পারেন, কিন্তু খাঁচার বাইরে উনি বেরোতে পারবেন না, যে একটু আধটু খায় মানে বুঝি, একটু আধটু মিথ্যে বলে মানে বুঝি, মুখ্যমন্ত্রী যেমন অনর্গল মিথ্যে বলেন গুলবাজ দি গ্রেট, তেমন অনুব্রত তাই অনর্গল খেয়ে চলেছেন, বালি, পাথর, চালকল, কয়লা, তারপর কি বলে লটারি, এত খেয়ে চলেছেন, বদহজম হয়ে গেছে, ফলে ওকে তো খাঁচায় থাকতেই হবে, খাঁচার বাইরে উনি বেরোতে পারবেন না, যদি উনি খাঁচার বাইরে বেরোন তাহলে মানুষের মুখোমুখি ওকে কিন্তু ঘৃণার সম্মুখীন হতে হবে। রাজ্যের সরকারের মুখ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, রাজ্যের সরকারের স্বাস্থ্যমন্ত্রীর নাম মমতা ব্যানার্জি, কোভিডে যেমন রাজ্যের সরকার অপদার্থতা করেছে, অ্যাডিনোতেও রাজ্যের সরকার অপদার্থতা করছে,
না সচেতনতার প্রচার আছে, না প্রিভেন্টিভ বন্দোবস্ত আছে, না হাসপাতালে বেড ভর্তি লোকের উৎকণ্ঠা কাটানোর ব্যবস্থা আছে, আইসিসিউর বেড দরকার হলে সেই বেডের বন্দোবস্ত আছে, কোনটাই নেই। ওনার এখন একমাত্র লক্ষ্য হচ্ছে কি করে মোদিজির আরো বেশি কাছাকাছি যাওয়া যায়। মেঘালয় ঠেঘালয় সব মিলিয়ে করে দেখেছেন, ওইটাই ওনার লক্ষ্য। পশ্চিমবাংলার মানুষ ওর লক্ষ্য নয়, পশ্চিমবাংলার ছাত্র তার ভবিষ্যৎ ওর লক্ষ্য নয়, পশ্চিমবাংলার চাকুরি প্রার্থী তার ভবিষ্যৎ ওর লক্ষ্য নয়, আর শিশু এমনকি সেই ব্যাপারেও সহানুভূতিশীল মনোভাব, সংবেদনশীল মনোভাব উনি দেখাতে পারলেন না। উনি একটা সাংবাদিক সম্মেলন করলেন, নিজে বলতে পারলেন না চিফ সেক্রেটারি, তাতেই বোঝা গেল তো। ওই ছবিগুলোর জন্য তো আমি সরে যেতে পারি।